Assalamualaikum. Suchipara Digital College কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হালিমা বেগম, প্রভাষক, দশম বিভাগ, সুচিপাড়া ডিগ্রি কলেজ, শাহরাস্তী, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি ইনশাআল্লাহ রহমত অনেক ভালো আছো আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র বিষয় হতে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আমি ব্যাখ্যা সম্পর্কে পড়িয়েছি, তো আজকে আমরা ব্যাখ্যা প্রকারভেদ আলোচনা করব, ঠিক আছে? তো ব্যাখ্যা প্রকারভেদে যাওয়ার আগে আমরা প্রথমে ব্যাখ্যাটা কি তা আরেকবার বলে নিই, যে ব্যাখ্যা হলো কোনো জটিল দুর্বোধ্য এবং অস্পষ্ট বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করাই হলো ব্যাখ্যা। আর ব্যাখ্যা হলো দুই প্রকার, এক নাম্বার বৈজ্ঞানিক ব্যাখ্যা, দুই লৌকিক ব্যাখ্যা। এক বৈজ্ঞানিক ব্যাখ্যা, দুই লৌকিক ব্যাখ্যা। এবার আসো বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো সাধারণত আমরা বুঝি যে কোনো একটা ঘটনাকে যখন আমরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব তখন সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আরও একটু আমাদের বোঝায় সুবিধার্থে আর একটু ডিটেলস তাহলে বলে দিই। না হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে এবং সাধারণ নিয়মের অধীন করে অন্য বিষয়ের সাথে সংযুক্ত করে যখন কোনো বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয় তখন তাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আবার হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ নিয়মের ভিত্তিতে বা সাধারণ নিয়ম আবিষ্কারের ভিত্তিতে অন্য কোনো ঘটনার সাথে সংযুক্ত করে যখন কোনো একটি বিষয়কে ব্যাখ্যা করা হয় তখন তাকে বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেমন বস্তুর উপর থেকে বস্তু নিচে পতন দেখে নিউটন যখন আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি, যে মাটিতে কোনো একটা আকর্ষণ শক্তি আছে এই কারণে বস্তুটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়লো, তখন তিনি এভাবে গবেষণা করে তিনি মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন এবং এর মাধ্যমে তিনি জোয়ার ভাটা, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি বিষয়েরও ব্যাখ্যা দেন। তো এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দুটি দিক আছে, এক হলো বিশিষ্ট ঘটনা, দুই সাধারণ নিয়ম। এবার আসো লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা কাকে বলে? লৌকিক ব্যাখ্যা হলো যখন মানুষ কোনো বিষয় সম্পর্কে মন করা ব্যাখ্যা প্রদান করে, অর্থাৎ মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে মন গড়াভাবে ব্যাখ্যা প্রদান করে এখানে কুসংস্কার থাকে, এটা হলো লৌকিক ব্যাখ্যা, ঠিক আছে? তো লৌকিক ব্যাখ্যাকে আবার বলা হয় যে সাধারণ মানুষের ব্যাখ্যা। যেমন ধরো লৌকিক ব্যাখ্যার উদাহরণে আমরা প্রায় যে উদাহরণ নেওয়া হয় যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে আগের মানুষ বলতো যে রাহু নামক একটা দেবতা আছে, এই দেবতা যখন চাঁদকে গ্রাস করে তখন সেটা হয়, তখন পৃথিবী থেকে চাঁদকে আর দেখা যায় না। আর আবার যখন চাঁদকে ওই দেবতা আস্তে আস্তে ছেড়ে দেয় তখন আস্তে আস্তে এটা আবার পৃথিবী থেকে দেখা যায়। তো যখন দেবতা ওই চাঁদকে গ্রাস করে ফেলে এটা হলো চন্দ্রগ্রহণ, পৃথিবী থেকে দেখা যাবে না, এটা হবে চন্দ্রগ্রহণ, ঠিক আছে? এটা হলো লৌকিক ব্যাখ্যা বা সাধারণ মানুষের ব্যাখ্যা। এখানে কী আছে? কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে। কারণ আমরা চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কি এটা আমরা জানি যে যখন চাঁদ এবং পৃথিবীর মাঝখানে সূর্য চলে আসবে তখন পৃথিবী থেকে চাঁদকে দেখা যাবে আর তখনই হবে চন্দ্রগ্রহণ, ঠিক আছে? তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে এবং লৌকিক ব্যাখ্যা কাকে বলে তার সম্পর্কে জানলাম। এবার দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংজ্ঞায় বলেছি বৈজ্ঞানিক ব্যাখ্যা কী থাকবে, কার্যকারণ সম্পর্ক থাকবে, তারপরে একটা সাধারণ নিয়মে অনুভূত হবে, অন্য ঘটনার সাথে এই যে বিষয় ব্যাখ্যা করবো তার সংযুক্তি থাকতে হবে। তাহলে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য প্রথমেই বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উপস্থিত থাকে। দুই নম্বরে বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্য কোনো ঘটনার সাথে যে ঘটনার ব্যাখ্যা করবো তার একটা সাদৃশ্য থাকবে। তিন, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা সাধারণ নিয়মের অধীন হবে। চারে আমরা বলতে পারি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে আমরা কোনো ঘটনা যখন প্রকল্প করবো তখন ওই আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার ব্যবহার
করে থাকি। আর এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন হয় এবং আরোহের ক্ষেত্রেও বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রয়োজন হয়। এগুলো আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা বৈশিষ্ট্য বলতে পারি। আবার বলি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী থাকবে, কার্যকারণ সম্পর্ক থাকবে, তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। আর 3 নম্বর বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তির প্রয়োজন আছে। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের জন্য প্রয়োজন, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহের ক্ষেত্রে প্রয়োজন, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের ক্ষেত্রে প্রয়োজন। এবার লৌকিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যার সঙ্গে আমরা বলছি যে লৌকিক ব্যাখ্যা হলো সাধারণ মানুষের ব্যাখ্যা যেখানে কুসংস্কার থাকে, অন্ধবিশ্বাস থাকে। তো লৌকিক ব্যাখ্যা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে লৌকিক ব্যাখ্যা হলো সাধারণ মানুষের মন গড়া ব্যাখ্যা। আর লৌকিক ব্যাখ্যায় কুসংস্কারের উপস্থিতি থাকে, তারপর লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ উপস্থিতি থাকে না, আবার লৌকিক ব্যাখ্যায় সংযুক্তির প্রয়োজন হয় না, লৌকিক ব্যাখ্যার মাধ্যমে কোনো কোনো সাধারণ নির্ণয় ব্যাখ্যার প্রয়োজন হয় না। তারপরে লৌকিক ব্যাখ্যা অবরোহ এবং আরোহের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আর লৌকিক ব্যাখ্যা যেহেতু সাধারণ মানুষের ব্যাখ্যা, সেজন্য লৌকিক ব্যাখ্যায় এক একজনের কাছে এক রকম হতে পারে। কোনো একটা ঘটনা সম্পর্কে এক এক ব্যক্তি এক একভাবে ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে? একজনের ব্যাখ্যা সাথে আরেকজনের ব্যাখ্যা নাও হতে পারে, কারণ এটা হল ব্যক্তির মন গড়া ব্যাখ্যা, তাই এটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হবে। এটাই হলো আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যা দুটার বৈশিষ্ট্য বললাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যাখ্যার প্রকারের সম্পর্কে আলোচনা করেছি। ব্যাখ্যার প্রকার হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা এবং এদের প্রকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর তোমাদের জন্য বলি যে এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে যে ব্যাখ্যা কাকে বলে, আর বিশেষ করে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যা দুইটা উদাহরণ দিয়ে দিবে, বলবে যে এটা কোন কী সম্পর্কে বলা হয়েছে আর এটা কী সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।